বলেন আপনার নাম? নাম রাজেন হলাদার। বাবার নাম কি ছিল? রজনীকান্ত হলাদার। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? নাটুল্লা গেলাম, বালগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, এবারে বলেন ওখান থেকে কেমন বাংলাদেশের জীবন কেমন ছিল আপনাদের? না, সেই সময় তো ভালো ছিলাম, তারপর ওই রায়ট টায়ট হইল। আচ্ছা আচ্ছা, সেই সময় আমরা এইখানে। তখন রায়টের সময় আপনার বয়স কত ছিল? সেই সময় আমার বয়স ওই 20 বছর ছিল। আচ্ছা আচ্ছা, ও তখন ওখান থেকে ভারতে আসার কীভাবে আসছেন? ভারতে আসি আপনার, আমার বাবা, আমরা ছিলাম 10 ভাই বোন, আই 8 ভাই বোন। আচ্ছা, সেই সময় 8 ভাই বোন ছিলাম না, বোন একটা ভাই একটা মারা গেল ওই জায়গায় বসে। আচ্ছা, আর তিন ভাই 2 বোন নিয়ে এসেছি আন্দামানে। আন্দামানে আসে, আন্দামানে তো সিধা আসেন না, ওখান থেকে তো ওহিনদের ক্যাম্পে গেছেন। ওই ওহিনদের ক্যাম্পে গেছে। কোন ক্যাম্পে? ও আপনার বীরভূম। বীরভূমে অর্চেট ক্যাম্প। আচ্ছা, কবছর ক্যাম্পে ছিলেন? বেশি দিন না, মাস খানে ছিলাম। আচ্ছা, এরপর রাহা সাহেব গেল, তারপর কালে দিবান তার বাবা মায়। আগে শুনছি দিবান তার কেটে আসছে, কেউ আসেন এখন আমাকেও সে সময় বলে এখন যাবো দিবান তারে। বাবা কলো কি না, নাম দিয়ে এলো, চলে যাই দিবান তারে। সেই পর থেকে দিবান তারে আসলো। কোন জাহাজে আসছেন? আসি আপনার ইসে মহারাজা। মহারাজে আচ্ছা, কোথায় নামাইলো? নামাইছে লঙ্গালাইনের ওই বাইরা পাশে। আচ্ছা, ওহিন্ডিয়া এলসিডিতে আমাকে নিয়ে আসছে। এলসিডি নিয়ে ওই ইরেটাই নামাইছে। আচ্ছা, ওই নিয়ে আমাকে একদিন খাওয়া দাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়া দিয়ে যাওয়ার পর লেবার ছিল, লেবারের মালপত্র নিয়ে আনিয়ে ছিল ব্যাটের ঝুঁকি এখানে। আচ্ছা, সে সময় জারোয়ার সাপ ছিল। আহা, জারোয়ার সাপ ছিল, আপনারা জানতেন তখন জারোয়া ছিল? হ্যাঁ, তারপর জারোয়া আমাকে রাত্রে পুলিশে পাহারা হতো। আচ্ছা, তারপর এখানে আগে আমরা রয়েছি ব্যাটের ঝুঁকি, আর ওই জমি জমা দিয়েছে। খাওয়া দাওয়া তখন প্রথমে কারা দিত? কংগ্রেস দিচ্ছে, ওই মানে সরকার তরফ দিয়ে পাইছে। হ্যাঁ, সরকার তরফ দিয়ে পাইছে, ওটা কংগ্রেস দিয়েছে। তারপর সে সময় আসি আপনার এটা গেল জল, সে সময় এটা আসে না, ইন্দিরা গান্ধী আসে না। তো আপনাকে জমি জায়গা পাওয়ার পরে এখানে আপনারা তখন ধান চাষ কেমন হতো? সে সময় আমরা জমি করতে পারি না, কেননা ওই কোদাল কোহাই কোহাই করা লাগে, হরিণ ছিল মেলা। ওহো, তো ওই কোদাল কোহাই কোহাই করা লাগে, ওই জলা করিয়ে দিয়েছে, ফরেস্টার জলা করছে, আমরা ফরেস্টের মধ্যে কাজ করছি, আর ওই ধানও লাগাইছি। আচ্ছা আচ্ছা, ওগুলো করছে আমার গুপ। আচ্ছা, ফরেস্টারে দেশে আবার আমাকে বেতন দিত, ওই বেতন। তখন তো ওই চাষ করার জন্য গরু ছিল না? না, গরু টরু ছিল না, পরে পাইছি গরু, প্রায় 2 বছর 3 বছর এরকম পরে পাইছি। তা তো ওই পোডলার থেকে যে আনা লাগছে, আমার গরু আর নিয়ে পৌঁছে দিতেছে, পোডলার দিয়ে গেছে, পোডবেলার নিয়ে এলসিডিতে পৌঁছে দিতেছে। মহিষ আনো, গরু আনো, যে আনো। কয়টা কয়টা করে গরু পাইছেন? 2টো। কেমন ফসল হতো? প্রথম ভালো হইতো, তখন এখান থেকে রঙ্গত কিভাবে যেতেন আপনারা? রঙ জঙ্গল দিয়ে। কতক্ষণ লাগতো এইখান থেকে? এইখান থেকে ওই পাশে যাব না, একটা লোকাল লাইন ছিল, ওই ফরেস্টারের একটা লোকাল লাইন ছিল, ওই লোকাল লাইন থেকে হারিয়ে যেতাম, ওইখানে হারিয়ে যেতাম, আবার আবার সময় রাত্রিতে হারিয়ে আসতাম। ওই সদাই পত্র নিয়ে টিয়া, সে সময় দোকান টোকান ছিল না, ওই রঙ্গদের দোকান, হাট বাজার রঙ্গদের, ওই বাজার টাকাটা করিয়া নিয়ে আবার বাড়ি আসতাম। বাড়ি আনে ওই চাউল আনি, যাই আনি, যে আনি আনিয়ে ভাই বোনকে খাওয়াইতাম।
এরকম ভাবে রয়েছি রয়েছি ঘর। এইবার তো যাই মোষ গোবলা নিয়ে গেল, যার যার জমি একটু সুবিধা হইলো, একটু সুবিধা হলো যার যার জমি সে সে করে। আর তারপরে ওই আপনার মাছ টাছ তখন কেমন পাওয়া যেত? সে সময় মাছ পাওয়া যেত প্রচুর, প্রচুর মাছ পাওয়া যেত, মাছ মাসি করছি ওই জন্য বলাই বলে ওই একসাথেই আমরা কারবার করছি ওই মাছ মাসি। আপনারা থাকাকালীন হরিং সুগার মারতাম, আচ্ছা হরিং সুগার বিক্রি করতাম, সে সময় তো ফসলায় ধরতো না, ধরতো না, মারতে পেত, মারতে পেত, কেন ও ধান খাইয়ে যায়, ও ধান রুয়ে যেতাম, খাইয়ে গেলে সে জমিতে ধান হয় না, ওই ছাগলের মতন ধান হয় না। তো রাত্রিরে আবার ওই টিনের ওই ঝুপড়ি দিয়ে শুয়ে থাকতাম, টং বানাইয়া, টং বানাইয়া ওই টিন ফিরে যেতাম, ঠন ঠন করে টিন ফিরে যেতাম, আবার লাইট মারতাম। তখন ওই বারো মাস বৃষ্টি থাকতো প্রায় না? হ্যাঁ, তাই সে সময় ওই লাইট মারলে আপনার বাতির দরকার হয় না, ওই লাইট জন্য আমার দিকে উল্টা মারতেছে, চোখ জ্বলে, চোখ জ্বলতেছে আমার দিকে, ভরা থাকতো দারুণ ঝাঁক ঝাঁক ঝাঁক, কত গলা ঠান্ডা দিয়া এ দিয়ে ও দিয়ে বাজাইছি। আর তখন বর্মারাও থাকতো না এখানে? হ্যাঁ বর্মারা থাকতো। আচ্ছা কত লোক ছিল বর্মারা? বর্মারা এখানে তো বেশি ছিল না, ফুটবেলারই বেশি ছিল, এখানে ছিল এক ঘর দুর্গ আর রঙদের টেমু করিয়ে নাম ছিল, টেমু বর্মা ছিল, আর হাতি ছিল, তারপর ওই বঙ্গা টান্ত ফসল বঙ্গা হাত হাতি ছিল, তারপর মোষ দিয়ে বঙ্গা টান্ত। তো আপনি ওই সময় ডিপার্টমেন্টে কাজ করছেন? এসে পরে করছিলাম, কার্যার দ্বারা আমরা একটু অভাবে লোক সংখ্যা বেশি, বাবা এক লাখ রোজা যারা একটু কুলায় না, সে সময় সারিয়ে দিয়েছি, সারিয়ে দিয়েই বাইরে ওই ইউডিগ্রি করছি, ওই যেতে যেতে যেতাম, বুঝে থাকতাম, মালু দেখতাম, চাল মানুষ বলে না বলে হাড়ি রয়েছে চুলার উপরে, চাল রয়েছে রঙে, চাল আনবো তার ভাই বোনের রাও দেবে, তারপর ভাই বোন খাবে, এরকম ছিলাম, এরকম খুব অভাব ছিল, অভাব ছিল অনেক লোক, আপনার 3 কেজি 4 কেজি যা চাল লাগে যেতে উঠতে, তা কী দরকার, তা সেই সময় পয়সার জিনিসের দাম কম ছিল, পয়সার দাম বেশি ছিল, কিন্তু লোকেদের মিল ছিল তখন না? হ্যাঁ লোকেদের মিল ছিল, তার ওইরকম করিয়ে জীবনটা কাটাইছি আন্দামানে। এবার কংগ্রেস, এখন আপনার বয়স কত? এখন 90 তে 90, তাহলে মানে ওই প্রথমে যত কষ্ট করছেন এখন ওইসব কষ্ট মনে হয় আজকের যুগের কেউ করতে পারবে? আপনারা যত খাচ্ছেন সেটা বলে ঠাকুরের হাত, তো আমার হাত তো না, ওই সে দেবান আসে, আমি আমি কিছু করি না, ওই সে দেবান আসে তারা আনে দেয় খাই, ওই একটু কয়টা সুগুরি গাছ লাগাইছি, কয়টা ডাইকুর গাছ আছে। আপনার বা আপনি যখন বাবার সাথে আসছেন আপনার বাবার বয়স কত ছিল সে সময়? বাবা আপনার 99 বছরের বাবা মরছে। বাবা, তো আপনি আন্দামানে যখন আসছেন আপনার বয়স কত ছিল সে সময়? আমার ধরেন 60 হয়ে গেছে, 60-70 হয়ে গেছে। আপনার বাবার? আমার 60 হয়ে গেছে, বাবা মরছে আজকের প্রায় 20-25 বছর হয়ে গেছে। না না, আপনি যখন আন্দামানে আইসেন 54 সালে তখন আপনার বয়স কত ছিল সেই সময় আন্দামানে? সে সময় আমার 20 বছর বয়স ছিল। তো আজকে তো আপনার মানে তখন 20 বছর মানে এখন তো অনেক বয়স হয়ে গেছে, 90 পার হয়ে গেল। হ্যাঁ 90 পার হয়ে গেল, তো ওই বাংলাদেশের ওইখানের মাটি ভালো ছিল, ফসল ভালো ছিল না? শুনেন বাংলাদেশ এই জায়গা, এই জায়গা পাহাড়ি দেশ, প্রথমে যেরকম ফসল হয়েছে কিছু এই পাহাড়িতে তো খাদ ছিল, ওই জায়গায় জমিতে নামতো, মেরে ছেড়ে দিয়ে ওই জায়গায় আটকাইতা আটকানো পড়তো, ওই খাদে খাদটা জমাইতো জমিতে, ওইতে ফসলটা। আর পাকিস্তানের কথা,
জোয়ার ভাটা, আমার পাকিস্তানের কথা, জোয়ার ভাটা, জোয়ারে উঠবে জল ভাগ। আচ্ছা ভাই, আপনি যখন ওইখানে ছিলেন তখন যখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছে, তখন তো আপনি কত বয়স ছিল তখন দেশ ভাগের সময়? সেই দেশে আমি বলতে পারব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবু ওই ওইখানে জমি জায়গা ভালো ছিল না, ওইখানে ফসল আবাদি খাওয়া দাওয়া? তো আপনাদের বাড়ির পাশে কোন নদী ছিল বাংলাদেশ? জাপুরের নদী। জাপুরের নদী? আচ্ছা, এটা বরিশালে না? বরিশালে জাপুরের নদী। তো ওই সময় আপনাদের কাছে নৌকা ছিল? হ্যাঁ, নৌকা ছিল, নিজেদের নৌকা ছিল, নিজের নৌকা ছিল। তারপর একমালাই নৌকা, আর সে সময় তো গয়না বলতাম আমরা। আচ্ছা আচ্ছা, গয়না কীরকম হবে, রাত্রে বরিশালে যাবে, রাত্রে আসবে, ও মাঝে আলে না, ওকে নিয়ে যাবে আলে না, ও পয়সা দেওয়া লাগবে, নিয়ে বরিশালে যেতাম। ওই রাত্রে উঠতাম, সকাল নামাই যেতাম, এরকম ভাবে আমরা বরিশালে ডুঙ্গিতে পাংশি বলে হয়। হ্যাঁ, আর ওইখানে হাটের কথা মনে আছে? বাংলাদেশের হাট, হাট বইতো বলে খুব, হাট বইত বাবুগঞ্জ, আমার বলতো বাবুগঞ্জের হাট, বাবুগঞ্জ জেলার হাট, বাবুগঞ্জ, বাবুগঞ্জ, বাবুগঞ্জ হাট। হ্যাঁ, উজিরপুর, মাদারীপুর, আচ্ছা, হরিপুর, হ্যাঁ হ্যাঁ, ও সমস্ত জায়গাতে আমরা গেছি। ঠিক ঠিক ঠিক।